এই লকডাউনে ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেল, লোকের কাছে অনেক টাকা ঋণও হয়ে গেছে, কি করবো? কিরে সুজন, কোথায় গেছিলি? বাজার থেকে আসছি, তুই কোথি যাবি? এই টিকিটের দোকানে যাব। কেনে? বিদেশে যাব, সেই জন্য টিকিট কাটতে যাচ্ছি। কেনে, তোর দেশের কাজ কি হলো? দেশের কাজকাম কই, সেজন্য তো বিদেশে চলে যাচ্ছি। ঠিক আছে, ভালোভাবে বিদেশে যাস। ঠিক আছে, আসি তাহলে। কি করবো, এত টাকা কি করে শোধ করবো? শামিমের সাথে বিদেশে চলে যাবো নাকি? কি গো, বসে বসে কি ভাবছো? ভাবছি বিদেশে চলে যাব। কি, তুমি বিদেশে যাবা? হ্যাঁ। আর আমি একা বাড়িতে কিভাবে থাকবো? সবার বউ বাড়িতে একা থাকতে পারে, আর তুমি একা থাকতে পারবা না? হ্যালো শামিম, আমার জন্য বিদেশে যাবার একটা টিকিট কাটিস। কই রে সুজন, তাড়াতাড়ি আয়। কিরে সুজন, ব্যাগ ডাকলি কোথায় যাচ্ছিস? বিদেশে রে ভাই। আর তোর বউ? বউ বাড়িতে। তোর এত সুন্দর বউকে একা তুই চলে যাচ্ছিস? কি করবো ভাই, অভাবে গরিব মানুষকে কত কি করতে হয়। ভালো থাকিস, আর তোর ভাবিকে দেখিস। ভাবিকে দেখার লেগে তো আমি সবসময় দু চোখ খুলি রাখি। ঠিক আছে, ভালো বউ যা, আর ভালো বউ যাতে না মন গেলে শুই শুই যা। এখন ভাবি বাড়িতে একা, জাকির হোক এবার আমাকে মালটা পটাতেই হবে। আমাকে তুমি কুকুর বললা? আশেপাশে তো কাউকে দেখছি নি। সে ঠিক আছে, তুমি ভাবি হওয়া বলতে পারো, তাহলে আজ আসি ভাবি। হ্যালো সাজেদা, তুমি কেমন আছো? আমি ভালো নাই, তুমি বাড়ি আসবে কবে? এই তো আর কটা মাস পর বাড়ি চলে যাব। তুমি খাইছো? হ্যাঁ আমি খাইছি। ঠিক আছে, এখন কাজ করতে হবে, রাখছি। ঠিক আছে, দেখে শুনে কাজ করবা। ঠিক আছে। এলা ভাবি, তোমার ছাগলের জন্য পাতা নিয়ে। তুমি মেয়ে মানুষ, এত সুন্দর চেহারা তোমার, তুমি যদি মাঠে যাও এত সুন্দর রংটা রোদে পুড়ে যাবে না? তাই আমার পরে তোমার এত মায়া? আরে ভাবি, মায়া না, ভালোবাসা। কি লাগবে না তোমার পাতা, তোমার ভালোবাসা তোমার কাছেই রাখো। আরে ভাবি, রাগ করছো কেন? এ ভালোবাসা সে ভালোবাসা না, এটা দেওয়ার আর ভাবির ভালোবাসা। তোমার ভাবনাই খারাপ। এলাও, আবার পরে আসবো। আরে শালা, এ মাল তো পড়ছে না রে, কিছু তো একটা করতে হবে। ওই গো সাজতে ভাবি, কি হলো? হ্যালো ভাই, তোমার জন্য কি পাঠিয়েছে দেখো। ভাবি, আমাকে এক গ্লাস পানি দাও না। বসলে আনছি। এলাও। দাঁড়ি কেন ভাবি, বসো না। কি ব্যাপার ভাবি, পানিতে চিনি দিছো নাকি? কই না তো। ও, তোমার হাতের পানি তো তাই বাধাই মিষ্টি লাগছে। ভাবি, তোমাকে একটা কথা বলবো। কি বলো? তোমাকে আমার খুব ভালো লাগে। আমাকে তোমার ভালো লাগে না? না ও, তোমার তো আবার শাহরুখ খানের মতো ছেলে পছন্দ, আর আমরা তো প্রসেনজিতের মতন, আমাদেরকে পছন্দ করবা? প্রসেনজিত আবার দেখতে কমা নাকি? কি বললা, প্রসেনজিতকে তোমার পছন্দ? ওই ব্যাগে আমার নাম্বার আছে, ওই জন্য তুমি ভাই দেয় না, আমি দিয়েছি, ফোন করবা কিন্তু। হ্যালো সোনা, কি করছো? এতো বসে বসে তোমার কথা ভাবছি। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি বর্তমানে ব্যস্ত আছেন। এখন আবার কে ফোন করছে? হ্যালো, কি হলো, জান কথা বলছো না কেন? আর বলো না, আমাদের বলদ দাবার এখন আবার ফোন করছে। উশাল এখন ফোন করছে কেন? ও এখন দেখছে না আমি আমার জানে মানে সাথে কথা বলছি? উশাল আর ফোন ধরবা না জানে। কি ব্যাপার, ব্যস্ত বলছে, কার সাথে এত ফোন করছে? সাজেদা, ও সাজেদা, কি ব্যাপার, বাড়িতে নাই নাকি?
কি ব্যাপার, বাড়িতে নাই? এই ঘরে তো নাই। কি ব্যাপার, কোথায় গেছে? এতদিন পর বিদেশ থেকে আসছি আর বাড়িতে নাই খো। তুমি কোথায় গেছিলে? আমি কখন থেকে বাড়িতে বসে আছি? আর তুমি কার সাথে এত কথা বললো? ফোন করলি ব্যস্ত বলে? তোমার জন্য আমার মা বাবার সাথে ফোনে কথা বলতে পারবো না? ভাবি বাড়িতে আছো নাকি? মিজাম তুই কি হলো? আরে সুজন ভাই তুমি কবে আসলা? এই তো কাল আসছি, তোর ভাবির সাথে কথা বলে আমি বাথরুম থেকে আসছি। উশালা আবার বাড়িতে কি করতে আসলো? ওকে তুমি তাড়াতাড়ি বিদেশে পাঠিয়ে দাও। উশালার জন্য তোমার সাথে দুদিন ফোনে কথা বলা হয়নি। তুমি থামো, কিছুদিন যাক, তারপর কিছু একটা বুঝিয়ে ওকে বিদেশে পাঠিয়ে দিও। তুমি এখন চলে যাও। কিরে মিজাম বসলি নে? তোর তো হাগা মতো হয় না, কি বসবো? পরে আবার আসবো। সাথে দামি একটু বাইরে কেন? আমার বউ আমাকে কত ভালোবাসতো, একদিনও আমাকে ছাড়া থাকতে পারতো না। আর সেই বউ এখন লোকের জন্য আমাকে বিদেশে পাঠিয়ে দেবার কথা ভাবছে। কিরে সুজন, বিদেশ থেকে কবে আসলি? এই তো ভাই কালকে সকালে আসছি। কি ব্যাপার, তোর মন খারাপ কেন? কি হয়েছে? আমার সংসারটা মনে হয় শেষ হয়ে যাবে ভাই। কেন, কি হলো? আমি বাড়িতে বকে থুয়ে বিদেশে গেছিলাম যে ছ মাস থাকবো বলে, এক বছর পর বাড়িতে এসে দেখছি যে আমার বউ মিজামের সাথে প্রেম করছে। এসবগুলোই তো তাদের বিদেশ কাটা লোকেদের দোষ। দু তিন মাস থাকবো বলে এক দু বছর পর বাড়ি আসিস, আইসি দেখিস বউ আর তোর নাই, অন্য লোকের হয়ে গেছে। আমি একটা যোগ দিয়েছি, তুই শুন। শালা সুজন বাড়িতে এসে ভাবির সাথে কথা বলাটাই আমার পদ্ধতি। কিরে মিজাম কত দূর? এই যাবো সুজনের বাড়ি। কি ব্যাপার মিজাম, তুই আর সুজন বউ অদল বদল করছিস নাকি? মানে না, আমি আসার সময় দেখলাম তোর বউ আর সুজন তোর বাড়ির পেছনে হাতে হাতে রেখে গল্প করছে। তাই বলছি কি, সুজনের এত বড় সাহস? আমার বউর সাথে প্রেম করছে, আজ দেখছি ওকে। সুজনা তুই আমার বাড়িতে কি করতে গেছিলি? কেনে তোর বসেতে প্রেম করতে? কি তোর এত বড় সাহস? আমার বোন তোর বৌমা হয় না? বৌমার সাথে প্রেম করতে লজ্জা লাগে না? আর তুই যে ভাবে সাথে প্রেম করিস মায়ের মতন, তোর লজ্জা লাগে না? আমি তোর বউকে ভালোবাসিনি, স্বামী থাকতে বউ অন্য কারো সাথে প্রেম করলে কেমন কষ্ট হয় সেটি তোকে বোঝানোর জন্য আমি এই প্ল্যান করেছি। হ্যাঁ সুজন ঠিকই বলছে, সুজন তোর বউর সাথে প্রেম করে না, আমরা দুজন মিলে এই প্ল্যান করছি না। আর তুমি স্বামী এক বছর বাড়তে না বলে তুমি অন্য কারোর সাথে প্রেম করবা? মেয়েরা হলো বাড়ির সম্মান, সে সম্মান যদি ঠিক না থাকে সে সংসারে কোনোদিন সুখ হয় না। আর তোকে বলে শুন, বিদেশে গেলে বেশি দিন থাকবি না, দু তিন মাস হবে চলে আসবি। আমাদের ইসলাম ধর্মে আছে বউ রাখি বিদেশে গেলে, তিন মাসের বেশি থাকলে বউ ছাড়া হয়ে যায়। আর আপনাদেরকে বলি, বউ থুয়ে বিদেশে দু তিন মাসের বেশি থাকবেন না।